হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে দুপুর বেলা 1টা বাজে, তো রান্নায় চলে এসলাম। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই করে নিয়েছি, নাস্তা পানি করে আজকে সিম্পল রান্না করতেছি বগুড়ার আলুঘাটি। এই আলুঘাটিটা আমরা উত্তরবঙ্গে সবাই খুব কম বেশি পছন্দ করি, তো যারা যারা খাননি আর জানেন না তারা জেনে নেন আমার ভিডিওটা দেখে। তো মশলা কষিয়ে নিয়ে আলুটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে একটু রাঁধুনি পাতা দিলাম। বগুড়ার রাঁধুনি পাতা দিয়ে একদম আলুটা ঘেঁটে নিচ্ছি, একদম ভালোভাবে নাড়তে হবে, না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু ডাল কিন্তু খেতে ভালো লাগবে না। ডাল ঘাটি যেকে বলে আমরা, হচ্ছে ডিম দিয়ে ডাল, ডাল না আর কি, বগুড়ার উত্তরবঙ্গের একদম নাম করা খাবার এটা। তো মাছ আর ডিমটা ভেজে রেখে দিয়েছি এক পাশে। তো এখন একটু চুলায় আস্তে করে আমি রান্না করতেছি। রুই মাছ দিব 2 পিস আর 2টো ডিম ভাজি দিয়ে, এর ভিতরে মশলাটা কষিয়ে আসলে আমি দিয়ে দিব। ততক্ষণ আমার সঙ্গে থাকবেন। যারা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সবাইকে ধন্যবাদ। তো রান্না বাড়া তো করতেই হবে, খেতে হলে তো রান্না করতেই হবে, তার জন্য আর কি খাওয়া দাওয়া জন্য আয়োজন রান্না বান্না। প্রতিদিন এক খাবার খেতে ভালো লাগে না। তো এই যে দেখেন ডিম আর রুই মাছ দিয়ে দিব এখন, সবাই ভালো থাকবেন। তো দেখেন আমার রান্নাটা, এখন পানি দিতে হবে, মশলাটা কষিয়ে এসেছে, এখন পানি দিচ্ছি পরিমাণ মতো। পানি দেওয়ার পরে তা আমি এখন এটা আস্তে করে ঢেকে দিব, কারণ বলক উঠলে, যখন বলক উঠে আসবে তখন আমি মাছ আর ডিমগুলো দিয়ে দিব। এটা বেশিরভাগ ডিম দিয়েই করে, তো আমার রুই মাছ দিয়েও, রুই মাছের আলু ঘাটিও ভালো লাগে খেতে। তো তার জন্য ভাবলাম এক বেলা ডিম দিয়ে খাবো, এক বেলা রুই মাছ দিয়ে খাবো, ভালো লাগবে খেতে। তো আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, যে কোনো আলু দিয়েই রান্না করা যায়, কিন্তু আমাদের বগুড়ার আলু খেতে বেশি পছন্দ, আমার কাছে মজা লাগে, এই জন্য আমি বগুড়ার আলু দিয়েই পছন্দ করি, আলুর ডাল আর কি। এই দেখেন এভাবে ডিমটা দিয়ে দিলে রান্না, যখন বলক উঠে আসতেছে আমার ডাল, তখন হচ্ছে ডিম এভাবে দুটা ভাজি করে রেখেছিলাম ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে 2টা টুকরো রুই মাছ দিলাম, তাহলে ডাল ঘাটি হয়ে গেল বগুড়ার উত্তরবঙ্গের বিখ্যাত খাবার। তো সবাই আমার বাসায় দাওয়াত থাকলে সবাই খেতে আসবেন, অনেক মজা হয়েছে খাবার।